এত সুন্দর নিরিবিলি একটা পরিবেশ। বন্ধুরা, আমরা এখন রয়েছি উত্তরপাড়া লাইব্রেরিতে। আজকের একটা স্মল ভিডিও করছি, আজকে একটা আমার ছোট্ট ব্লগ উত্তরপাড়া লাইব্রেরি। লাইব্রেরিটা যদিও আজকে বন্ধ রয়েছে রোববার, তো তোমাদের আমি দেখাতে চাইছি একদম পুরনো দিনের, যে অতি পুরনো যে হয় লাইব্রেরিটা, খুব খুব পুরনো আমলের একটা লাইব্রেরি এটা। মানে পুরনো ঐতিহ্য সম্পন্ন খুব সুন্দর একটা জিনিস। ভেতরটা আমি তোমাদের আজকে ভিডিওতে দেখাতে পাচ্ছি না, তার জন্য দুঃখিত। আরেকদিন আমি একটা ব্লগ নিয়ে আসব, সেদিন আমি তোমাদের এই লাইব্রেরিটার ভেতরটা দেখাবো। সামনে দেখো, এখানে মনীষীদের সমস্ত মূর্তি রয়েছে, সামনে খেলার মাঠ রয়েছে, ওপারে গঙ্গা। মানে প্রাকৃতিক পরিবেশটা এত মনোরম আর এত সুন্দর বলে বোঝানো নয়, কিন্তু আজকে আমি আজকে আমরা লাইব্রেরির ভেতরটা ঢুকতে পারছি। চল আমার সাথে যেতে বেটা, বেটা আসো। আমার ছেলে তো এখানটাতে এসে খুব খুব মজা পেয়েছে, ইনফ্যাক্ট আমারও খুব ভালো লেগেছে। এত সুন্দর পুরোনো দিনের একটা লাইব্রেরি, পিলারগুলো দেখো বন্ধুরা কত সুন্দর। সামনেটা গঙ্গা, খেলার মাঠ রয়েছে, এদিকে লাইব্রেরি সব লোকের ঘর। এসে আজকে সানডেটা সত্যি খুব খুব সুন্দর কাটলো, পুরোটাই উত্তরপাড়াতে ঘোরা আজকের দিনটা আমাদের। পুরো বিকেলটাই আজকে উত্তরপাড়াতে ঘুরে আমরা কাটালাম। গঙ্গার পাড়ায় ব্লগটা আছে, সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। হ্যাঁ, একটু পরে। এখানে দেখুন শ্রী অরবিন্দ থেকে শুরু করে আমাদের বিদ্যাসাগর মহাশয়, আমাদের মাইকেল মধুসূদন দত্ত, নেতাজি সুভাষ, বাঙালির যারা গর্ব, যাদের জন্য আমাদের বাঙালি গর্বিত, প্রত্যেকজন মহর্ষির এখানে স্ট্যাচু রয়েছে। এখানে দেবদারু গাছ, দিনের বেলা হলে পরিবেশটা আরো আরো সুন্দর লাগে। ধারে কাছে এত সুন্দর একটা লাইব্রেরি, উইকেন্ডে আসলে তোমরা বন্ধ পাবে, সবাই বলবো একদিন এসে সবাই ঘুরে যাবে, খুব সুন্দর একটা জায়গা। এটা আরেকটা গ্রন্থাগার উত্তরপাড়া লাইব্রেরি আরেকটা পার্ট। না
এখন আমরা বেরিয়ে যাচ্ছি, লাইব্রেরিটা ভেতরটা তো যেতে পারলাম না বন্ধর জন্য, তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার আরেকদিন আসবো বন্ধুরা, টাটা। এটা লাইব্রেরির পিছন পোর্শনটা, এখানটায় বসো, আমি একটু ভিডিওটা করে আনি। এটা ঢোকার মুখটা, আমরা পেছন দিকটায় ছিলাম, তো তোমাদের একটু সামনের দিকটা দেখিয়ে দিই। আজকে তোমাদের লাইব্রেরির সামনেটা দেখাচ্ছি, আমরা পেছন দিকটা বসেছিলাম বন্ধুরা, তো আমরা এখন লাইব্রেরির সামনের দিকটা দেখছি। এটা হচ্ছে লাইব্রেরির সামনের দিক, পিলার গুলো দেখো বন্ধুরা, সেই পুরোনো দিনের একটা ঐতিহ্য। আমি এখানটায় দাঁড়িয়ে আমি কি বলবো, আমি জাস্ট মানে এখানকার ইয়েটা দেখে এত এত ভালো লাগছে, যে একটা ঐতিহ্য সম্পন্ন জায়গা, মানে বলে বোঝানো, বলে কথায় বোঝানোর নয়, একটা খুব সুন্দর, খুব সুন্দর জায়গা। এখানটায় দেখো, পিলার গুলো দেখো বন্ধুরা, পিলার গুলো দেখো, ইতিহাস যেন কথা বলছে এই পিলারের গা থেকে।